হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি রাসেল আর আপনারা আছেন টেক টাইম বাংলার সাথে। তো যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেন, ভিডিওটা কন্টিনিউ করুন, ঠিক আছে? তো কুইমিতে কিন্তু আমরা অনেকেই কাজ করি, আর আমরা সকলেই কিন্তু জানি যেগুলো সার্ভিস সাইড আছে তার মধ্যে হইলো কুইমি সবচাইতে বেস্ট। কেন বেস্ট এবং কি কারণে বেস্ট এটা আপনারা সকলেই জানেন, কারণ ইনস্ট্যান্ট পেমেন্টের জন্য কুইমি একমাত্র সাইট যেটা ইনস্ট্যান্ট পেমেন্ট করে, ঠিক আছে? অর্থাৎ আপনি $1 বলেন, 50 সেন্ট বলেন, যাই করেন না কেন, জাস্ট একটা পেপ্যাল অ্যাকাউন্ট হইলেই কিন্তু আপনি কুইমি থেকে ইনস্ট্যান্ট পে করতে পারবেন। বাট কিছু মানুষ আমাকে কমেন্ট করছে এবং মেসেজ করে জানাচ্ছে যে কুইমিতে কিছুদিন যাবত অ্যাকাউন্ট থাকতেছে না। অর্থাৎ তাদের এই সমস্যাটা হচ্ছে যে কুইমিতে অ্যাকাউন্ট করতেছে, অ্যাকাউন্ট হচ্ছে, বাট অ্যাকাউন্টে $5 $10 করার পরে অ্যাকাউন্ট আর টিকতেছে না, ঠিক আছে? তো আজকে আমরা অলমোস্ট কুইমির যে সমস্যাগুলো আছে, কিভাবে অ্যাকাউন্ট করলে কুইমিতে আর অ্যাকাউন্টটা অতি সহজে নষ্ট হবে না। দেখেন, নষ্ট তো হবে অ্যাকাউন্ট, আপনি যেহেতু ইউএস এর পার্সন না, তো আপনার অ্যাকাউন্টটা নষ্ট হবে, এটা স্বাভাবিক। বাট একটা অ্যাকাউন্ট করতেছেন, ওইটার সাথে একটা পেপার লাগতেছে, ওইখান থেকে যদি আপনি $100 আর্নিংই না করতে পারেন, তাহলে একটা পেপারের দাম, একটা আইপির দাম কিভাবে পোষাবে আপনার, ঠিক আছে? যার কারণে আজকে আমরা দেখবো যে কুইমিতে কিভাবে অ্যাকাউন্ট করলে আপনার অ্যাকাউন্টটা অনেক দিন যাবত টিকবে। তো বেশি বেশি কথা না বলে শুরু করে দিই আজকের ভিডিও। তো আপনারা কোনো সময় রেফারে অ্যাকাউন্ট করবেন না, জাস্ট গুগলে গিয়ে লিখবেন কুইমি, দেন এটা চলে আসবে, ঠিক আছে? তো দেখেন, এখানে অলরেডি সাইন আপ প্রসেস দেখাচ্ছে, এখান থেকে যাদের লগ ইন, যাদের অ্যাকাউন্ট আছে তারা লগ ইন করবেন। তো এখানে আমাদের সর্বপ্রথম মেল আর পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করতে হবে, আর ঠিক আছে? তো সর্বপ্রথম আমাদের মেলটা এখানে দিয়ে দিচ্ছি, আর আস্তে আস্তে বলবো যে আপনাদের সমস্যাগুলো কীভাবে সলভ হবে, কারণ আমি যদি একবারে বলে দিই তাহলে দেখা যায় যে ভিডিওটা অনেকে টেনে দেখে চলে যাবে, ঠিক আছে? তো ভিডিওটার অর্থাৎ অ্যাকাউন্ট করার পাশাপাশি আমি আপনাদের বলবো যে কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, ঠিক আছে? তো এখানে ইমেল অ্যাড্রেস, দেন নিচে পাসওয়ার্ড দেওয়ার পরে, এই যে অ্যালোন এটা দেওয়ার পরে সাইন আপে ক্লিক করবেন, ঠিক আছে? সাইন আপে ক্লিক করলেই আমাদের কুইমি অ্যাকাউন্টটা হয়ে যাবে। তারপরে আসবে প্রোফাইলের পালা। তো যখন অনেকেই সাইন আপে ক্লিক করে, তখন কিন্তু অনেকেরই অ্যাকাউন্ট হয় না। তাদের অ্যাকাউন্ট না হওয়ার পেছনে আপনারা যে প্রোটোকলের আইএসপিটা ইউজ করতেছেন সেটা অনেকাংশেই দায়ী, ঠিক আছে? আর কিছু ভুল কাজ আছে যেটা করেন, যার কারণে আপনি আপনার অ্যাকাউন্টটা কুইমিতে বেশি দিন টিকে না। তো দেখেন, এখানে বলতেছে কি বলছে, অ্যাকসেপ্ট সেটিং, ঠিক আছে, অ্যাপসিক সেটিং। দেখেন এখানে লেখা আছে, উই ইউজ টু কুকিজ অ্যাজ সিমিলার টেকনিক্যাল দ্যান ইউর ব্রাউজার এক্সপিরিয়েন্স ইম্প্রুভ পারফরমেন্স, ঠিক আছে? তো এরা বলছে যে এরা এখানে অ্যাকসেপ্ট করে দিলে এরা আপনার কুকিজটা নেবে, ঠিক আছে? কুকিজ বলতে কি বোঝায় এটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো একটু আগে হয়তো বা দেখলেন যে আমার এখানে পাসওয়ার্ডটা সেভ করতে বলছে আমাকে, এটা কিন্তু কুকিজের মধ্যে পড়ে। তো আমি যদি আমার হিস্টোরিতে যাই, তাহলে এই ব্রাউজারে কিন্তু দেখবেন অনেকগুলা হিস্টোরি দেওয়া আছে, জিমেল বাদেও এই যে অ্যামাজন বলেন, তারপরে এই যে ফক্স বলেন বা যাই বলেন না কেন, ইউএসএ যে নিউজ সাইটগুলো আছে, এগুলোতে কিন্তু আমার অলরেডি ঢোকা আছে। তো আমরা অনেকেই কি করি, কুইমিতে অ্যাকাউন্ট করি, তো আমি মেলটা কনফার্ম করে নিচ্ছি। তো আমরা কুইমিতে অ্যাকাউন্ট করি, দেন ওই ব্রাউজারটা দিয়ে অন্য কিছুই করি না, জাস্ট কুইমিতেই কাজ করে যাই। তো যখন তারা ব্রাউজার কুকিজ অ্যাকসেপ্ট করে, দেন দেখে যে তার রেগুলার অ্যাক্টিভিটি শুধু সার্ভেতেই, এছাড়া সে কিছু করতেছে না, তখন কিন্তু আপনাদের অ্যাকাউন্টটার প্রতি তাদের সন্দেহ হয় এবং তারা অ্যাকাউন্টটা আস্তে আস্তে ধরে ধরে ব্যান করে দেয়। তো আপনাদের যেটা করতে হবে, আপনারা কুইমিতে কাজ করেন আর না করেন, রেগুলার আপনারা ট্যাব ওপেন করবেন এবং এখানে কিছু নিউজ পড়বেন, ইউটিউবে 2-4টা ভিডিও দেখবেন। অর্থাৎ আপনার রেগুলার অ্যাক্টিভিটি দিয়ে বোঝাইতে হবে যে আপনি একজন ইউএস এর রিয়াল পার্সন, ঠিক আছে? তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা অতি সহজে নষ্ট হবে না। আমরা অনেকেই কি করি, যে কুইমিতে অ্যাকাউন্ট করি, দেন কিন্তু ওই যে আমাদের কোনো হিস্টোরি রাখি না, ওকে, হিস্টোরি রাখি না, যার কারণে কিন্তু অনেক ধরনের সমস্যা হয়, ঠিক আছে? তো এই কারণে আমাদের অ্যাকাউন্টগুলো বেশি নষ্ট হয়। তো এই পেজটাতে আসার পরে এই 3টা অপশন আপনাদের সামনে শো করছে, ঠিক আছে? তো আমি এখান থেকে এটাতে ক্লিক করলাম। আসলে এগুলা কিচ্ছু না, হ্যাঁ, এগুলা জাস্ট ওদের একটা প্রসেস যেটার মাধ্যমে ওরা আপনাকে নিয়ে যাবে। তো দেখেন এখানে যে টপ বাসটা জিজ্ঞেস করছে আমার, তো এটা প্রোফাইল, ওকে, তো আমরা প্রোফাইলটা করে দেবো। আর অবশ্যই ইউএস এর একটা রিয়েল পার্সনের প্রোফাইল করবেন,
তো এখানে আমি মাসটা দিয়ে দিচ্ছি, অর্থাৎ জুলাই মাস। আর এখানে জন্ম তারিখ হলো 1980। ওকে, তো 1980, এবং জিপ কোড, আমি জিপ কোডটা নিয়ে আসি। আর এখানে আমি স্পেড টার্মের আইপি ইউজ করতেছি। আমি যে সিস্টেমটা আমি আপনাদের বললাম, এটা যদি আপনারা ঠিকঠাকভাবে ইউজ করতে পারেন, তাহলে আপনার আইপিটা যদি একটু ভালো হয়, তাহলে কিন্তু আপনি ইজিলি কাজ করতে পারবেন। ওকে, তো জিপ কোড দেওয়ার পরে এখানে কনফার্ম হয়ে গেছে অলরেডি। এখান থেকে অবশ্যই জেন্ডার মেল দিতে হবে, ম্যারিড স্ট্যাটাস দিতে হবে, অবশ্যই ম্যারিড। তারপর এডুকেশন স্ট্যাটাস দিতে হবে, পোস্ট গ্র্যাজুয়েট, এটা আপনার ইচ্ছা মতো দেবেন, ঠিক আছে? আপনি যে প্রোফাইলটার কাজ করতেছেন ওইটা হিসাব করে দিয়ে দিবেন। হ্যাঁ, অবশ্যই এমপ্লয়েড, ফুল টাইমে কাজ করে, এবং ইনকাম, ইনকাম এটা আপনার ইচ্ছা মতো দেবেন, কিন্তু মনে রাখবেন, মাথায় রাখবেন সবসময়। দেখেন, একেবারে হাইস ইনকাম যদি দেন, তাহলে আমি বলবো যে আপনি একেবারে গাধার কাজ করতেছেন। কারণ একটা লোক যদি অত টাকা আর্নিংই করে, তাহলে তার কিন্তু সার্ভে করার কোনো প্রশ্নই আসে না। ওকে, তো এই বিষয়টা মাথায় রেখে আর্নিং দেবেন। তো এইখানে এত আছে বুঝলে, আপনারা যে এত দেবেন এটার কোনো মানে হয় না। বেসিক একটা ইনকাম দেবেন যেটা মোটামুটি মানে বিশ্বাস করার মতো, ঠিক আছে? অবিশ্বাস্য কিছু না। ওকে, একেবারে হাইও দেবেন না, আবার একেবারে লোও দেবেন না। ওকে, বা মধ্য মিডিয়াম সাইজের একটা দেবেন, এক্ষেত্রে আপনার সার্ভে করতে বা আপনার সার্ভের অ্যাকাউন্টে সুবিধা হবে, ঠিক আছে? তো যখনই তারা কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন দেবে, তো এটাকে ইয়েস বলতে হবে। তো এখানে তারা বলছে যে এখানে আপনার স্বাস্থ্য, ব্যক্তিগত ইনফরমেশন, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং পলিটিক্যাল যে এবং ধর্ম সম্পর্কেও জিজ্ঞেস করা হতে পারে। তো এটার অবশ্যই ইয়েস দেবেন, কারণ যদি আপনি নো দেন তাহলে কিন্তু হবে না। দেখেন, এদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, আপনারা সবসময় এখানে ইয়েস দেবেন। আচ্ছা, তো এখানে জিজ্ঞেস করছে ইওর কালার, তো এক একটা সাইডে এক এক রকমভাবে জিজ্ঞেস করে, ঠিক আছে? তো এখানে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন, আমি বলি অ্যাকাউন্ট করার সময় আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন পড়েন আর না পড়েন, অবশ্যই ডিবল ট্যাপ করে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের পেজটা ওপেন করে একটু দেখে আসবেন, ঠিক আছে? এটা জাস্ট রুলসের মধ্যে পড়ে, রেগুলার অ্যাক্টিভিটি, আপনি পড়েন কি না পড়েন ওটা পরের বিষয়। দেন সাইন আপে ক্লিক করবেন। তো এখানে আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে, উই হ্যাভ বিন সাইন আপ ফর সার্ভে। ওকে, তো এখান থেকে আমাকে এইটাতে ক্লিক করতে হবে যাতে পেজটা কেটে যায়। আমি পেজটা একটু রিলোড করি। আর যখন আমি ভিডিও বানাই, তখন আমার নেট স্পিডটা একটু বেশি ভালো কাজ করে, তো যার কারণে এই অবস্থা। আসলে আমার নেট স্পিড কিন্তু খারাপ না, আমি আপনাদের চেক করে দেখাই। তো চলো শুরু হয়ে যাও। ভাই বেজ্জতি কেন করলা? একটু পর তো 20 MBPS উঠায় দাও, এখন এমন করতেছে কেন? আরে স্যার চলো, তো 8 MBPS স্পিড দিচ্ছে এটা তো। আচ্ছা দিতে থাক, সমস্যা নেই। তো যাই হোক, এখানে কি সমস্যা হলো আমি বুঝতে পারলাম না, বাট এখানে পেজটা রিলোড নিচ্ছে না। ওকে, আরে সবগুলো পেজই এরকম সাদা হয়ে গেছে। তো যাই হোক গাইস, আমার নেট কানেকশনের সমস্যার কারণে এই সমস্যাগুলো হচ্ছিল, তো আমি একান্তই দুঃখিত এটার জন্য। তো দেখেন, এখানে কিন্তু অনেকগুলো সার্ভে আছে। তো আমি আপনাদের বলি যে অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনারা পারলে সার্ভে করবেন না, ঠিক আছে? কারণ অ্যাকাউন্টটা যদি আপনি রাইখা দেন এবং পরবর্তীতে সার্ভে করেন, এক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে টিকার চান্স বেশি থাকে। তো এই ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি। আপনার যদি কুইমি সম্পর্কে আরও টিউটোরিয়াল দরকার হয়, তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন। তো স্টেপ বাই স্টেপ আমি কুইমি সম্পর্কে অ্যাকাউন্টে দেখাবো কীভাবে কুইমিতে সার্ভে করবেন, এবং আরও যে বিষয়গুলো আছে যে কুইমিতে অ্যাকাউন্ট করলে কীভাবে টিকবে বা টিকবে না, এই সম্পর্কে আমি জানাবো। তো কথা হলো এটাই যে আজকে কোনো প্রকার সার্ভে করা যাবে না, যদি না করি এটাই আমার জন্য ভালো হয়। আর অবশ্যই বলছি যে হিস্টোরি কিন্তু প্রতিদিনকার রাখতে হবে, রেগুলার অ্যাক্টিভিটি। হ্যাঁ, রেগুলার অ্যাক্টিভিটি যদি না রাখেন, তাহলে কিন্তু এরা আপনার অ্যাকাউন্টটাকে দেখবেন যে অ্যাকাউন্ট ঠিকই আছে, বাট অ্যাকাউন্টে সার্ভে থাকতেছে না, এটা কিন্তু সবসময় হয়। আর মূল কথা হলো, সার্ভেতে 20% আগে অনেক ভুল অ্যান্সার দিলেও কাজ কিন্তু করা যেত, বাট এখন কিন্তু ভুল অ্যান্সার দিলে কাজ করা যায় না।
তো আগে মনে করেন 60%-এর মতো ঠিকঠাক অ্যান্সার দিলে ঠিক ছিল সেগুলা, বাট এখন কিন্তু এটা হয় না। তো এখন আপনাদের অবশ্যই অবশ্যই 80% প্লাস থাকতে হবে, ঠিক আছে? তো 80% প্লাস যদি থাকে তাহলে কিন্তু আপনার কোনো প্রকার সমস্যা হবে না অ্যাকাউন্টে। তো বেসিক যে রুলসগুলো আমি আপনাদের বলে দিলাম, এগুলো মেনে যদি আপনি কাজ করেন তো মোটামুটি আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার সমস্যা হবে না। তারপরেও যদি কোনো প্রবলেম হয় তো পরবর্তীতে আমাদের জানাবেন, অবশ্যই চেষ্টা করব সেটা সলভ করে দেওয়ার। তো আজকের মতো এখানে শেষ করছি, আর যেটা বলছি ওইটা মেনে কাজ করলে কোনো প্রকার সমস্যা হবে না। ওকে, তো টাটা, বাই বাই, টেক কেয়ার। আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই ভিডিওটাতে লাইক দেবেন, কারণ লাইক না দিতে বললে আপনারা দেখি লাইক দিচ্ছেন না, আর কমেন্ট করতে না বললে তো কমেন্টও করেন না।